আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আজ আমি চলে এসেছি রান্নাবান্না করতে। তা আমি কিভাবে আজকে কসুরলতি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কসুরলতিকে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি, রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছের ভিতরে একটু হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে যে কড়াইতে পেঁয়াজ রসুন ভাজতে দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে যে কষিয়ে নিয়েছি, এখন আমি এটাকে উঠিয়ে নেব, কারণ উঠিয়ে না নিলে এই মাছের সঙ্গে এখন যদি লতি কষিয়ে রান্না করি তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি মাছগুলোকে উঠিয়ে নেব, রান্না হওয়ার একটু আগে আমি দিয়ে নামিয়ে নেব। যেহেতু মাছ কষা হয়ে গেছে, ভিতরে লবণ ঝাল যা ঢোকার ঢুকে গেছে, এই যে মাছগুলো কষা মাছগুলো যে উঠিয়ে নিলাম, এখন এই কচুর লতিগুলো কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এখন এটাকে কষিয়ে নেবো, লবণ ঝাল হলুদ ঝাল আগে একটু দিয়ে দেবো, সামান্য সামান্য করে। মাছের সঙ্গে আছে, মাছ দিলে কভার হয়ে যাবে। এখানে সামান্য সামান্য একটু করে লবণ, একটু মরিচ, একটু হলুদ সব দিয়ে দেবো। সব কিছু অল্প অল্প দিয়ে দিলাম, মাছের সঙ্গে আছে হলুদ লবণ, তখন এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো, সিদ্ধ হওয়ার জন্য বেশি না, অল্প করে। কচুর লতিগুলো কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দেবো। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, কুরকুরে হবে, সিদ্ধ হলে ফিরে আসছি। কচুর লতি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব, কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এভাবে রান্না করলে খেতে ভালো লাগে, চিংড়ি মাছগুলো বেশ নরম নরম থাকে, শক্ত হয় না। এই রসটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। পানি শুকিয়ে গিয়েছে, আমার কচুর লতি রান্না করাও শেষ। আশা করি আজকের রেসিপিগুলো ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।